হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দি অ্যানলাইটিন মুমিনের এই অপ্রো কিবোর্ড সিরিজে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি অপ্রো কিবোর্ড লেআউট। ওকে, তো বেসিক্যালি এর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা বরাবরের মতো এবারও প্রথমে একটি ওয়ার্ড ডকুমেন্টকে ক্রিয়েট করতে হবে এবং কি অপ্রো কিবোর্ড আপনাকে এখানে নিয়ে আসতে হবে। এরপরে এই জায়গায় কী করতে হবে, আপনি যদি ইংরেজি থাকে সেটাকে এখানে সিলেক্ট করে অথবা ক্লিক করে বাংলা করে নিতে হবে। তো বেসিক্যালি আমরা শিখতে চাইছি অপ্রো ইংলিশ টু ফোনেটিক, অর্থাৎ ইংলিশ টু ফোনেটিক এই অপ্রো কিবোর্ড লেআউটটি কেমন সেই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে বেসিক্যালি প্রথমে এটা হচ্ছে আপনার অপ্রো কিবোর্ড এর কনফিগারেশন সেটিং অপশন। তো এখানে আপনি কী করবেন, অপ্রো কিবোর্ড এই জায়গায় গিয়ে দেখবেন যে অপ্রো কিবোর্ড এখানে ক্লিক করবেন, অর্থাৎ অপ্রো কিবোর্ডের লেআউটটি সে আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো এখানে দেখুন যে অপ্রো কিবোর্ড লেআউট, ঠিক আছে, এই মুহূর্তে আপনার সাপোজ ক কে মিনস ক কে এস দ্য খ জি জি এইচ এন জি, অর্থাৎ এই জায়গাগুলোতে আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনার প্রপার, অর্থাৎ কী প্রেস করলে কোন ওয়ার্ডটি এখানে আসবে, ঠিক আছে। তো এখানে কোন ওয়ার্ড প্রেস করলে কোন ওয়ার্ডটি এখানে আসবে সেটা আপনাকে দেখিয়ে দিয়েছে। সাপোজ এখানে স লিখবেন, সেখানে সিএইচ, ঠিক আছে, সিএইচ মিনস স। এরপরে সাপোজ আপনি এখান থেকে দ লিখবেন, ডি মানে হচ্ছে কি দ। এরপরে আপনি এখানে দন্ত্যান্ন লিখতে যাচ্ছেন, এন মানে হচ্ছে কি দন্ত্যান্ন। এরপরে সাপোজ আপনি এখানে ডায়মন্ড লিখতে চান বড় হাতের আর, এরপরে হচ্ছে কি এইচ মানে হচ্ছে কি হ। তো এখানে আপনাকে পুরো কিবোর্ড অর্থাৎ আপনাকে দেখিয়ে দিচ্ছে ঠিক এই জায়গায় যে ওয়ার্ডের এগেনিস্টে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটা কিন্তু আপনি কিবোর্ডে প্রেস করলে, অর্থাৎ আপনার ওয়ার্ড ডকুমেন্টে প্রেস করলে সেই ওয়ার্ডটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানে সাপোজ সরিয়েও লিখতে গেলে আপনাকে ছোট হাতের ও প্রেস করতে হবে। আমি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি, সাপোজ আমি এখানে সাপোজ যদি এখন প্রেস করি হচ্ছে কি ক, কে প্রেস করলে কিন্তু এখানে ক চলে আসতেছে, ঠিক আছে। সাপোজ এখানে এম মানে হচ্ছে ম, যদি আমি এখানে এম প্রেস করি তাহলে দেখুন এখানে ম চলে আসতেছে, ওকে ওকে। এরপর যদি এখানে সরু লিখতে যায় সেক্ষেত্রে যদি ও প্রেস করি তাহলে দেখুন এখানে সরু চলে আসছে, ওকে। তো বেসিক্যালি হচ্ছে আপনাকে এখানে বলে দিচ্ছে যে এভাবে আপনি কী করতে পারবেন, আপনি আপনার কিবোর্ডে টাইপ করতে পারবেন। যদি আপনার কখনো প্রবলেম হয়ে যায় অর্থাৎ আপনি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, সাপোজ আপনি এখানে লিখবেন হচ্ছে ভৈরবী, ঠিক আছে, বা ভৈরব, তো আপনি যদি লিখতে চান তাহলে এখানে ভ লেখার জন্য আপনাকে যে কিবোর্ডে প্রেস করতে হবে সেটা হচ্ছে কি বিএইচ বিএস, ঠিক আছে। এরপর হচ্ছে যেটা করতে হবে উইকার দিতে হবে, এর জন্য আপনি এখানে শিফট চেপে ও আই, অর্থাৎ বড় হাতের ও এবং আই প্রেস করলে এটা আসবে শিফট ও আই, ওকে। এরপর হচ্ছে কি র বি, ঠিক আছে। তো এখন দেখুন এখানে হচ্ছে ওই জন্য হচ্ছে ও এবং আই এটা প্রেস করেছেন এবং ঋষিকার দীর্ঘিকারের জন্য প্রেস করেছেন কি এখানে, এখানে প্রেস করেছেন হচ্ছে শিফট আই, দ্যাটস মিন বড় হাতের ক্যাপিটাল আই। সো এই জায়গায় আপনি যে খুঁজে পাচ্ছেন না, আপনি সাপোজ এরকম আপনি স্পেলিং খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কি অপ্রো কিবোর্ড লেআউটটা দেখে নেবেন, অর্থাৎ কোন জায়গায় আপনার ওই শব্দটি রয়েছে, ঠিক আছে, ওকে। তো এরপরে যেটা হচ্ছে এখানে আপনাকে বলে দেওয়া হচ্ছে, এখানে দেখুন যে আচ্ছা লেজেন্ড এখানে যে কেন্স সেন্সিটিভ, অর্থাৎ এই কালারে যেটা যেগুলো রয়েছে এখানে দেখুন কালারগুলো, দেখুন কালার, তো এগুলো হচ্ছে কি কেস সেন্সিটিভ। তো কেস সেন্সিটিভ বলার কারণ হচ্ছে অর্থাৎ যেগুলো এই কালার রয়েছে সেই কালারটা মানে হচ্ছে আপনি যদি এই কেসগুলো ছোটো হাতে দিয়ে থাকেন, কেস সেন্সিটিভ মানে যে বড় হাতে টি দেওয়া আছে এটা যদি এই টি আপনি বড় হাতে টি ইউজ না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল সেই ওয়ার্ডটা আসবে না। সাপোজ এখানে আমি টি লিখলাম, ঠিক আছে, তো টি লেখার সাথে কিন্তু এখানে ত আসছে, তো এখানে যদি আমি শিফট টি দিই অর্থাৎ কেস সেন্সিটিভ এর বড় হাতে টি দিই সেক্ষেত্রে কিন্তু ট চলে আসছে, ঠিক আছে। এরপরে তারপর টি এইচ, আমি টি এইচ যদি দিই তাহলে দেখুন থ আসছে, ওকে। আমি যদি এটা বড় হাতে অর্থাৎ এখানে ঠিক যেমনটা আছে টি এইচ টি এইচ দিই তাহলে কি আছে ঠ আসছে, ঠ আসছে, ওকে। সো এই জন্য এটাকে বলা হয়েছে যে কেস সেন্সিটিভ। তো এই কালারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি কী করবেন, এই কালারে যেগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই কী করবেন, ঠিক যেমনটা দেওয়া আছে অমনটাই ব্যবহার করবেন, অর্থাৎ এখানে যে ক্যাপিটাল লেটারগুলো ব্যবহার করা হয়েছে আপনি ঠিক ক্যাপিটাল লেটার ব্যবহার করে এই শব্দগুলো লিখবেন, ঠিক আছে। এবং কি যেগুলো লাল দেওয়া রয়েছে এগুলো হচ্ছে নট কেস সেন্সিটিভ, এগুলো আপনি যে কোনো কেসে দিলে সেটা কীভাবে আসবে, এটা আপনার কোনো প্রকার কেস সেন্সিটিভ না, ওকে। এরপরে যেটা হচ্ছে যে অ্যাকসেন্ট কী, অ্যাকসেন্ট কী মানে হচ্ছে আমি আপনাকে পূর্বে একটি ভিডিওতে বলে দিয়েছি, পূর্বে ভিডিওতে, অর্থাৎ অ্যাকসেন্ট কী কী, অর্থাৎ আপনি সাপোজ এই জায়গায় লিখতে চান কলম কে এল এম, ওকে, কে তে ক এল তে ল এমনকি এম তে হচ্ছে ম কলম। তো এই ক্ষেত্রে আপনাকে আমরা জানি এটার জন্য ব্যবহার করতে হবে কে ও এল ও এম কলম, তো এই জায়গায় এসে আপনি কী ব্যবহার করতে পারবেন,
এই জায়গায় এসে আপনি কি অ্যাকসেন্ট কি ব্যবহার করতে পারেন, সেই কিটা হচ্ছে কথা এখানে বলে দিচ্ছে। ট্যাপ অর্থাৎ আপনার কিবোর্ডের ট্যাপ অপশনের উপরে এই এরকম একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নটাকে বলা হচ্ছে কি অ্যাকসেন্ট কি। তো এখানে দেখুন আমি এখানে প্রেস করবো সাপোজ কে, এরপর হচ্ছে অ্যাকসেন্ট কি, এল কি, এম। তো এখানে দেখুন এই যে চিহ্নটা অর্থাৎ এই চিহ্নটা হচ্ছে কি অ্যাকশন কি, এখানে দেখুন অ্যাকশন কি, এখানে দেখুন কলম, অর্থাৎ কেউ কারোর সাথে কোনো প্রকার সংযুক্ত হবে না যদি আপনি এই কিবোর্ডটি এখানে ব্যবহার করেন। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে আপনার অপর কিবোর্ড লেআউট। আপনি যদি আপনার কিবোর্ডে টাইপ করার সময়, অপর দিয়ে টাইপ করার সময় ইংলিশ টু ফোনেটিক, সেই মুহূর্তে যদি কোনো কিছু ওয়ার্ড, কোনো ওয়ার্ড যদি আপনি লিখতে না পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখে নেবেন। আমি আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি, এখানে এই জায়গায় ক্লিক করবেন, করলে আপনি কিন্তু দেখিয়ে দিবে ঠিক এই মুহূর্তে আপনার কিবোর্ডের লেআউটটি কোন ফরম্যাটে রয়েছে। ঠিক আছে, তো এটা চাইলে আপনি এখান থেকে জুম করতে পারবেন, আপনি জুম আউট করতে পারবেন, জুম ইন করতে পারবেন। ঠিক আছে, জুম ইন করে আপনি এখান থেকে কী করবেন এটাকে দেখে নেবেন। তো এরপরে যেটা হচ্ছে শো অন টপ, আপনি যদি এটাকে, এটা যদি আপনার এরকম সবুজ হালকা সবুজ কালার দেখা, সেক্ষেত্রে বুঝবেন যেটা আপনার ভিতরে যে ওয়ার্ড ডকুমেন্ট আছে এর উপরে এটাকে কী করবে, শো করবে। তো আপনি যদি এখানে সিলেক্ট, এটা যদি সিলেক্ট না করে থাকেন তাহলে অন্য কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করলে দেখুন সেই অ্যাপ্লিকেশনটা এর উপরে রান হয়ে যাবে। দেখুন এখান থেকে কিন্তু কিবোর্ডটা নেই। ওকে, তো আপনি যদি এটাকে দিতেন যে হচ্ছে শো অন টপ, সেক্ষেত্রে আপনি যেটাই প্রেস করুন না কেন, অর্থাৎ এখানে দেখুন আপনার একটা ব্রাউজার আসে, সেই ব্রাউজারের উপরেও আপনার কিবোর্ডটি থাকতেছে। ওকে, তো এই জন্য হচ্ছে শো অন টপ। এটা শো অন টপের জন্য আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, দেখুন এটা ক্লিক না করলে কিন্তু এটা কিন্তু শ্যাডো হয়ে যাচ্ছে। ওকে, তো এটাকে ক্লিক করলে কিন্তু একটা হালকা সবুজ বর্ণের প্রলেপ এর উপরে আসতেছে। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে আপনি যখন আপনার অব্রো কিবোর্ড ইংলিশ টু ফোনেটিক দিয়ে টাইপ করবেন, তখন যদি কোনো শব্দ আপনি খুঁজে না খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে, যদি আপনার প্রবলেম মনে করেন, সেক্ষেত্রে আপনি এখানে অব্রো কিবোর্ড লেআউটে গিয়ে দেখবেন ওই মুহূর্তে আপনার কিবোর্ডের লেআউটটি কেমন। ঠিক আছে, দেখার পরে এখানে ওই শব্দগুলো ব্যবহার করে আপনি আপনার যথাযথ সেই শব্দটি লিখতে পারবেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে।